তো এবার আমরা জেনারেশন অফ কম্পিউটার স্টার্ট করব। জেনারেশন অফ কম্পিউটার স্টার্ট করার আগে বলে দিই, তোমাদের মোটামুটি তোমাদের বইতে চারটে প্রজন্ম বা চারটে জেনারেশন লেখা আছে। তো সেই চারটে জেনারেশন নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? তো ফার্স্ট জেনারেশন, জেনারেশন মানে হলো প্রজন্ম। তার মানেটা হলো আমরা এখন যেমন স্কুলে, ধরো তুমি যখন ক্লাস করতে যাচ্ছ কম্পিউটার ক্লাস, তখন তোমরা কম্পিউটারটা কেমন করে দেখতে পাও, একটা টেবিল থাকে, টেবিলের উপরে একটা কম্পিউটার থাকে, মনিটর মানে মনিটর থাকে, সিপিইউ থাকে, মাউস থাকে, কিবোর্ড থাকে, ঠিক আছে? একটা প্লাগ দিয়ে কানেক্টেড করা থাকে, দুটো তিনটে প্লাগ থাকে, তো চলে যায়, ঠিক আছে, কম্পিউটারটা। কিন্তু যখন কম্পিউটারটা স্টার্ট হয়েছিল বা যখন কম্পিউটারটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছিল, তখন কিন্তু মোটেও এরকম দেখতে ছিল না। বিজ্ঞানীদের প্রচুর চেষ্টার ফলে, বিভিন্ন রকমের চেঞ্জেসের ফলে কম্পিউটারটাকে আজকে আমরা এইভাবে দেখতে পাই, যে একটা টেবিল থাকে, টেবিলের উপরে কম্পিউটার থাকে। হুম, কিন্তু একদম প্রথমে কিন্তু ছিল না। বিজ্ঞানীরা অনেক ধরনের চেঞ্জেস করেছে এর মধ্যে। একদম প্রথমে, যখন একদম প্রথম শুরু কম্পিউটার আবিষ্কার হয়, তখন কম্পিউটারকে দেখতে মানে ছিল প্রায় একটা ঘরের সমান ছিল। মানে একটা ঘর, ঘরের যেমন আকার হয় আমরা প্রত্যেকেই জানি, একটা মোটামুটি একটা ঘরের যেমন আকার হয়, সেরকম আকারের একটা কম্পিউটার ছিল। জাস্ট ভাবো, তুমি এখন একটা কম্পিউটার সামনে বসে একটা পেইন্টে ছবি আঁকতে পারছো, একটা ছোট কম্পিউটার থেকে সেখানে বসে পেইন্টে ছবি আঁকতে পারছো। তুমি যদি এক তোমাকে যদি একটা ঘরের সমান কম্পিউটার দেয়া হতো, তোমার কি কাজ করাটা অতটাই পসিবল হতো? আশা করছি হতো না, কখনোই মানে সম্ভব না, অনেক আমরা প্রবলেম ফেস করতাম তাহলে। তো বিজ্ঞানীদের এই যে চেঞ্জেসগুলো করেছে, মানে একের পর এক বিজ্ঞানীরা চেঞ্জ করেছে, মানে ওরা যখন দেখেছে এত বড় ঘরের সমান কম্পিউটারে কাজ করা পসিবল হচ্ছে না, ওরা একটু ছোট করেছে, এরকম ধরনের, আর তারপর আবার একটু ছোট করেছে, এরকম করে করে যে চেঞ্জেসগুলো করেছে, সেই চেঞ্জেসগুলোকে আমরা জেনারেশন বলে থাকি, ঠিক আছে? মানে ওদের চেঞ্জেসের উপর ভিত্তি করে আমরা কম্পিউটারের জেনারেশনকে ভাগ করে থাকি। হুম, তো এরকমভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ চারটে জেনারেশন সম্পর্কে আমরা ডিসকাস করব। তো আমি আবার বলছি, আমাদের বইতে কিন্তু ফার্স্ট জেনারেশন কম্পিউটার, সেকেন্ড, থার্ড, ফোর্থ নিয়ে অনেক কিছু লেখা আছে, অনেক পয়েন্টস আছে, অত পয়েন্টস পড়ার দরকার নেই। আমি ভিডিওতে যে তিনটে কি চারটে পয়েন্টস দেবো, সেই তিনটে চারটে পয়েন্টস বলে এনাফ, তার থেকে বেশি পড়ার দরকার নেই, ঠিক আছে? তো একদম ফার্স্ট জেনারেশন কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো। এখন অনেকেই প্রশ্ন করবে, ভ্যাকুয়াম টিউব কি? ভ্যাকুয়াম, তোমরা এইটুকু জেনে রাখো, ভ্যাকুয়াম টিউব একটা যন্ত্র, কিন্তু ভ্যাকুয়াম টিউবের কাজ কি, ওটা কি কাজে লাগে, তোমাদের ক্লাসে এখন এগুলো নেই। তোমরা ফাইভে পড়ো, তোমাদের ফাইভে এত কিছু সিলেবাস নেই, তোমরা শুধুমাত্র এই নামটাকে বা এই টার্মটাকে জেনে রাখো, ভ্যাকুয়াম টিউব। প্রথম জেনারেশন কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব ইউজ করা হতো, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটাতে যেন কেউ করো না যে ভ্যাকুয়ামটি কী কাজে করা হতো, কারণ তোমাদের কিন্তু এগুলো সিলেবাসে নেই। তোমরা শুধুমাত্র নামটা জানবে, তোমাদের শুধুমাত্র সিলেবাসে নামটা আছে যে ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটারে কী ব্যবহার করা হতো, ভ্যাকুয়ামটি ব্যবহার করা হতো। নেক্সট, এর প্রধান সঞ্চয়নে বা মেন মেমোরির ক্ষমতা সীমিত। মানে হলো আমরা ফোনে, আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে ফোন আছে, এই ফোনের মধ্যে আমরা বিভিন্ন পিকচার্স ক্লিক করি, আমরা বিভিন্ন মুভিজ দেখি, আমরা গান শুনি, অনেক কিছু করে থাকি। তো আমরা ফোনে তো সেগুলো স্টোর করি, একটা টাইম থাকে যে মানে আমরা একের পর এক ছবি তুলতে থাকি, বা একের পর এক সিনেমা দেখতে থাকি, বা গান শুনতে থাকি, বা গেমস খেলতে থাকি, সেগুলো তো স্টোর করতে থাকি, তাই তো? যদি কম্পিউটারে আমার, সরি, যদি মোবাইলে আমার অনেক জায়গা না থাকতো, তাহলে কি আমি স্টোর করতে পারতাম? অনেকেই আমার অনেকেই প্রশ্ন মানে অনেকেই আসে এই কথাগুলো। ধরো আমি যখন একদম প্রথম প্রথম তোমাদেরকে ভিডিও দিতাম না প্র্যাকটিক্যালের, তখন অনেকেই বলতো যে আমার ফোনে ম্যাম জায়গা নেই, আমার ডাউনলোড হচ্ছে না। হ্যাঁ, এই জায়গা নেই মানে হলো স্টোর করার জায়গা নেই, মানে ভিডিওটাকে যে আমি ফোনে স্টোর করব তার জায়গা নেই। এই যে স্টোর করা, এই স্টোর করাটাকেই বলা হয় হলো মেন মেমোরি বা প্রধান মেমোরি। মানে তার মানে কি দাঁড়ালো, আমরা এখন যে এই কম্পিউটারে যে আমরা তোমরা তখন স্কুলে যখন কাজ করো, পেইন্টে তোমরা সবাই, তোমরা এক এক দিন করে ক্লাসে আসো, একটা একটা ছবি আঁকো, আবার তোমাদের পরের বন্ধু একটা করে ছবি, তার মানে কত কত ছবি প্রতি বছর বছর আমরা কম্পিউটারে স্টোর করতে পারছি। কম্পিউটার কি আমাদেরকে বলছে যে না, আমাকে আমার আমার আর জায়গা নেই, তোমরা স্টোর করবে না? সেটা বলছে না কিন্তু।
তার মানে আমাদের কম্পিউটারে একটা প্রচুর অ্যামাউন্টের স্টোর করার জায়গা থাকে, প্রচুর অ্যামাউন্টে স্টোর করার জায়গা থাকে। কিন্তু যেটা এখানে বলছে, প্রথম জেনারেশন অফ কম্পিউটারে বা প্রথম প্রজন্মে কিন্তু এই স্টোর করার জায়গাটা খুবই সীমিত হতো। সীমিত মানে হলো একদম অল্প, মানে খুব কম হতো। যে প্রথম প্রজন্মের কম্পিউটারে এই স্টোর করার জিনিসটা বা এই প্রধান সঞ্চয়ের যে মেমোরিটা সেটা কিন্তু খুব কম হতো, ঠিক আছে? আচ্ছা, এবং পরে, এবার পরেরটা হলো পরিচালনার যে গতি হয় সেটা কিন্তু খুব ধীর সম্পন্ন হতো। মানে হলো গতি ধীর সম্পন্ন, মানে স্লো, খুব স্লো রান করতো। ধরো তোমরা ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাড সবাই আমরা করেছি, তো ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাডে ধরো তোমাকে বলা হলো তুমি নামটা লিখে, নাম লিখে সেভ করো, ঠিক আছে? তো নাম লিখলাম, নাম লিখে যখন আমরা নিউতে গিয়ে সেভ করব, এরকম যে কাজগুলো আমাদের থাকে সেগুলো ধরো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি তো করে ফেলি আমরা। একটাতে ক্লিক করি আর একটা খুলে যায়, একটাতে ক্লিক করি আর একটা খুলে যায়, সেগুলো তো করতে পারি। কিন্তু যদি কম্পিউটার স্লো হতো তাহলে আমরা একটাতে ক্লিক করলাম, কখন খুলবে, এই খুব স্লোলি চেঞ্জ কাজ করে। যেমন ধরো অনেকেরই বাড়িতে নেটের সমস্যা হয়, যে নেট কাজ করছে না, ভিডিও চলছে না, এই প্রবলেমটা কিন্তু আমরা প্রত্যেকেই ফেস করে থাকি, ঠিক আছে? তো এটাই হলো যে ধীর গতি সম্পন্ন। এবার প্রথম একদম যখন কম্পিউটার আবিষ্কার হয়, মানে প্রথম প্রজন্মের কম্পিউটারে, ততটাই কিন্তু ধীর গতি সম্পন্ন ছিল, কারণ তখন তো সবে সবে জিনিসটা আবিষ্কার হয়েছে, সবে বিজ্ঞানীদের মাথা থেকে কম্পিউটার জিনিসটা বেরিয়েছে যে এইভাবে কাজ করা যেতে পারে। কিন্তু ওরা তো তখন অত বুঝতো না যে কি করতে হবে, মানে কি কি প্রবলেম ফেস হতে পারে। তো এটা ছিল একটা প্রবলেম, সেটা হলো কম্পিউটার প্রচণ্ড ধীর গতি সম্পন্ন ছিল।